এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু সব থেকে বড় সমস্যা দেখা দিয়েছে এই আরাফার দিনের সিয়াম আমরা রাখবো কবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমাদের ইখতলাফ এত বেশি বেড়ে গেছে, যেখানে বড়রাই একমত নই সেখানে আমি সেই জায়গায় দখল করতে পারবো না। এই জন্য আমি আমার কথাটা শুধু আপনাদেরকে বলতেছি, আমি আমার জন্য লাজিম করে নিয়েছি আমি দুই দিন সিয়াম রাখব। এক সোমবার দিন, যেটা হবে সৌদি আরবের হিসাব অনুযায়ী আরাফা, আর তার পরের দিন মঙ্গলবার দিন, সেটা হবে আমাদের চাঁদ অনুযায়ী আরাফা। আমি এটা আমার জন্য পছন্দ করেছি। এখন আপনাদের এখতিয়ার, যে যেই কোনো মতবাদের উপরে চলতে পারেন, আমাদের কোনো ধরাবাধার নিয়ম নাই। যেখানে আমাদের বড়রা একমত হতে পারছে না, আমি চাইলে আপনাদেরকে একমত করতে পারবো না। তবে যারা বলেছে যে আরাফা বলতে যেই দিন আরাফার ময়দানে মুসলিমরা জমা হয় সেই দিন কার রাসুলের একটা শব্দ ইয়োমে আরাফা ছাড়া 9 তারিখের কথা উল্লেখ করে নাই, কোনো দিন বলে নাই, বলেছেন ইয়োমে আরাফা। এর জন্য আমাদের এক শ্রেণীর আলেমরা তারা ওখানে আটকে গেছে, তারা সাহস পাচ্ছে না এর বিকল্প কোনো ফতোয়া দিতে। কিন্তু এর বিপক্ষে যারা আছে তারা বলতেছেন আপনাদের কথা মেনে নিলাম, কিন্তু আপনি বলেন তো দেখি, এখন ধরেন ইলেকট্রিকের যুগ, এটা যখন বন্ধ হয়ে যাবে ইলেকট্রিক মিডিয়া, আপনি জানবেন কি করে যে আজকে আরাফার দিনে আরাফাবাসী উপস্থিত হয়েছে সৌদি আরবে? আজকে যে আরাফা চলতেছে এটা আপনি কীভাবে জানবেন? তখন ওই কথাই ফিরে আসবে যে আমি চাঁদের হিসাবে জানবো, যে আমরা জানি যে 9 চাঁদের 9 দিনে আরাফার মধ্যে মানুষরা উপস্থিত হয়ে থাকে। তাহলে আজ থেকে 1400 বছর আগ পর্যন্ত এই 1300 বছর ধরে মানুষ কীভাবে আরাফার সিয়াম রাখতো, ওই চাঁদ দেখিয়ে রাখতো? যেই কথাটা রমজান মাসের সিয়ামের ব্যাপারে আমরা আমাদের শেখেরা বলে থাকে যে আমরা জানতাম না এতদিন, এই জন্য সৌদি আরবের চাঁদ আমাদের জন্য নয় বরং আমাদের চাঁদ আমাদের জন্যে, তাহলে আমি এই কারণে এই মতটাকেও ঠেলে দিতে পারি না, বরং আমার পাল্লা এদিকে ঝুঁকে যাচ্ছে। অবশ্যই আমাদের চাঁদ অনুযায়ী সেই 9 তারিখটাকে আপনি ছেড়ে দিতে পারেন না। তাদেরকে আরেকটা প্রশ্ন করা হয়েছে, যখন আপনি সৌদি আরবের দিনে আরাফা পালন করলেন, তার কুরবানিটা তার পরের দিন করে নেন? তারা বলতেছে না এটা হবে না। কেন এটা হবে না? কারণ রাসুলাম কুরবানির দিনে এই কথা বলেছিল যে আজকের আমাদের প্রথম কাজ হচ্ছে নুসাল্লি, আমরা সালাত পড়ব, সুম্মা নারজে ফা নানহার, তারপরে আমরা ফিরে যাব, তারপরে কুরবানি করব। এবং যেই ব্যক্তি আমাদের মতো এই কাজ করবে, তার মানে সেই ব্যক্তি আমাদের সুন্না অনুযায়ী কাজ করলো। এটা বুখারির প্রথম হাদিস, এই কিতাবুদ দাহায়ার মধ্যে প্রথম হাদিস। তাহলে তাতে কি আছে যে আজকে আমরা, আজকে বলছে আজকে আমরা সালাত পড়লাম এবং আজকে আমরা গিয়ে কুরবানি করব, আজকে আমাদের মতো যারা এটা করবে তারা আমার সুন্নতকে অনুসরণ করলো। তাহলে রাসুলাম তো আরাফার পরের দিনই কথাটা বলেছিলেন, তাহলে আপনিও কুরবানি এটা তার পরের দিন করেন? কি তারা বলছে না এটা হবে না। তা যেহেতু হবে না, তাহলে এক জায়গায় শুধু আটকে থাকলে চলবে না, এই জন্য বিষয়টা যেহেতু একটু ঘোলাটে হয়ে গেছে, তা আমি আমার জন্য যেটা পছন্দ করেছি ওটাই আমি আপনাকে বললাম। আমি দুই দিন সিয়াম রাখবো, সোমবার এবং মঙ্গলবার, যার জন্য পসিবল আপনি রাখেন, আর না হলে আপনার জন্য প্রশস্ত রাস্তা আছে, আপনি চাইলে সোমবার দিন রাখতে পারেন, আপনি চাইলে মঙ্গলবার দিন রাখতে পারেন, কারণ স্রষ্টা হচ্ছেন আল্লাহ, আপনার নিয়ত এবং কর্মকে আল্লাহ ফলো করবে। এটা হচ্ছে সার কথা।